যদি আপনার রেশন কার্ডে আপনার নাম ঠিকানা বা আপনার জন্ম তারিখ ভুল থাকে এবং আপনি যদি সেই ভুলগুলোকে সংশোধন করতে চান তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের লাইভ দেখাবো যে আপনি কিভাবে আপনার রেশন কার্ডের ভুলগুলোকে সংশোধন করতে পারবেন এবং রেশন কার্ডের ভুলগুলো সংশোধন করার জন্য আপনার কাছে কোন কোন কাগজ থাকা দরকার এটিও আমি আজকের এই ভিডিওতে আপনাকে বলবো। তো চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। তো রেশন কার্ডের মধ্যে নাম ঠিকানা বয়স পরিবর্তন করার জন্য আপনাকে এই ফর্মটি আপনার দুয়ারে সরকার ক্যাম্প থেকে বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে বের করে নিতে হবে। এই ফর্মটির নাম্বার দেখতে পাচ্ছেন লেখা আছে ফর্ম 5, যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন ইন ডিজিটাল রেশন কার্ড নাম্বার। ঠিক আছে, তো এখানে আপনাকে সর্বপ্রথম যেটা লিখতে হবে সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে সেকশন এ এক্সিস্টিং কার্ড টাইপ অফ মেম্বার অফ দ্য হেড অফ ফ্যামিলি। ঠিক আছে, তো এখানে আপনার বাড়ির যে প্রধান মানে সেটা আপনার বাবা ঠাকুমা মা যাই হবে তার নামটি আপনাকে লিখে দেবে। তার নামটি লিখে দেওয়ার পর আপনার যে কার্ডটা আছে সেই কার্ডের কোন টাইপ সেই টাইপটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। টাইপটি সিলেক্ট করার পর আপনার বাড়ির প্রধানের যে রেশন কার্ডের নাম্বারটি আছে তার রেশন কার্ডের নাম্বারটি আপনাকে এখানে লিখে দেবে। রেশন কার্ডের নাম্বারটি লিখে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাবেন অপশন দেওয়া আছে সেকশন বি নিউ অ্যাড্রেস ডিটেলস। তো এখানে যদি আপনি আপনার ঠিকানাটি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে এখানে আপনার নতুন ঠিকানাটি লিখে দিতে হবে। নতুন ঠিকানাটি লেখার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম এখানে লিখতে হবে আপনার জেলার নাম। জেলার নামটি লিখে দেওয়ার পর আপনাকে এখানে আপনার সাব ডিভিশনের নামটি লিখতে হবে। সাব ডিভিশনের নামটি লিখে দেওয়ার পর এখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি নামটি লিখে দিতে হবে। ব্লক বা মিউনিসিপ্যালিটি নামটি লিখে দেওয়ার পর আপনাকে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বারটি লিখে দিতে হবে। ওয়ার্ড নাম্বারটি লিখে দেওয়ার পর আপনাকে এখানে আপনার গ্রামের নামটি লিখে দিতে হবে। গ্রামের নামটি লিখে দেওয়ার পর আপনাকে যে পিনকোড এই পিনকোডের জায়গায় আপনাকে আপনার এলাকার পিনকোডটি লিখে দিতে হবে। এলাকার পিনকোডটি লিখে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে পোস্ট অফিস। তো এখানে আপনার নতুন এলাকার পোস্ট অফিসের নামটি লিখে দিতে হবে। নতুন এলাকার পোস্ট অফিসের নামটি লিখে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পুলিশ স্টেশন। তো এখানে আপনাকে আপনার থানা নামটি লিখে দিতে হবে। তো এখানে আপনার নতুন ঠিকানাটি দিয়ে দেওয়ার পর আপনি যদি এখানে আপনার ঠিকানাটি পরিবর্তন না করে অন্য কিছু পরিবর্তন করতে চান সেখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে সেকশন সি কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি। তো এখানে আপনাকে কী করতে হবে, এখানে সর্বপ্রথম আপনাকে আপনার প্রাইমারি মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে যেখানে আপনাকে কন্ট্যাক্ট করা হবে। ঠিক আছে, তো এখানে আপনার সেই মোবাইল নাম্বারটি দিবেন যে মোবাইল নাম্বারটি আপনার বাড়ির মধ্যে সবসময় অন থাকে। তবে দেখুন নিচে দেওয়া আছে সেকেন্ডারি মোবাইল নাম্বার, এখানে যদি চান আপনি এখানে একটা সেকেন্ডারি মোবাইল নাম্বারও দিতে পারেন। সেকেন্ডারি মোবাইল নাম্বার না দিতে হলে আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়াও আপনি এখানে আপনার ইমেল আইডি দিতে পারেন যদি থাকে। তবে দেখুন নিচে দেওয়া হয়েছে সেকশন ডি, যেখানে বলা হয়েছে আদার ডিটেলস অন উইচ ইউ নিড কারেকশন। তো এখানে আপনি যদি আপনার ফ্যামিলি মেম্বারের নাম বা বাবার নাম্বার ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে। যেমনটা ধরুন যদি আপনি এখানে আপনার নামের মধ্যে চেঞ্জ করতে চান তাহলে আপনার যে সঠিক নাম সেই সঠিক নামটি আপনাকে এখানে লিখে দিতে হবে। সঠিক নামটি লিখে দেওয়ার পর আপনার যে বাবা তার বাবার নামটি আপনাকে লিখে দিতে হবে। বাবার নাম ভুল থাকলে আপনি এখানে বাবার নামটি ঠিক করে লিখে দেবেন। তবে দেখুন দেওয়া হয়েছে ডেট অফ বার্থ, আপনার যদি জন্ম তারিখ ভুল থেকে থাকে আপনার রেশন কার্ডের মধ্যে তাহলে আপনি এখানে আপনার নতুন সঠিক জন্ম তারিখটি এখানে লিখে দেবেন, মানে ডেট অফ বার্থটি লিখে দেবেন। তবে দেখুন দেওয়া আছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার, তো এখানে আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি লিখে দেবেন। ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি লিখে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন দেওয়া আছে কার্ড ক্যাটাগরি। তো এখানে আপনি আপনার কার্ড ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। কার্ড ক্যাটাগরিটি সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে অপশন দেওয়া আছে আদার পার্সন উইথ ডিসেবিলিটি। আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে আপনাকে এখানে ইয়েসে টিক করতে হবে, আর যদি না হয় তাহলে আপনাকে এখানে নোতে টিক করতে হবে। ঠিক আছে, ঠিক একইভাবে আপনি যদি আপনার পরিবারের দ্বিতীয় কোনো মানুষের নাম কারেকশন বা ডেট অফ বার্থ বা বাবার নাম কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে আপনার যে সঠিক নাম সেই সঠিক নামটি ফিল আপ করার পর আপনাকে এখানে আপনার বাবার নামটি লিখে দিতে হবে। বাবার নামটি লিখে দেওয়ার পর ডেট অফ বার্থ লিখে দিতে হবে। ডেট অফ বার্থ লিখে দেওয়ার পর ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি লিখে দেওয়ার পর আপনি যে কার্ডের ক্যাটাগরি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এবং যদি সে ডিসেবিলিটি মানে প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে আপনাকে এখানে ইয়েসে টিক করতে হবে, নতুবা নোয়ে টিক করে দিতে হবে। ঠিক আছে, তারপর চলে আসে নিচের অপশানে। নিচের অপশান দেখতে পাচ্ছেন দেওয়া আছে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার অফ দ্য ফ্যামিলি। মানে এখানে আপনার ফ্যামিলির মধ্যে যতজনের রেশন কার্ড আছে প্রত্যেকের রেশন কার্ডের যে আধার ডিটেলস সেই আধার কার্ডের ডিটেলসকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো সর্বপ্রথম এখানে যেটা আমি আপনাকে প্রথমে বলেছিলাম সবসময় আপনাকে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নামটি এখানে লিখে দিতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নামটি লিখে দেওয়ার পর আপনাকে তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি আবার এখানে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি লিখে দেওয়ার পর তার কার্ডের ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করতে হবে। কার্ডের ক্যাটাগরিটি সিলেক্ট করার পর আপনাকে এখানে আপনার আধার নাম্বার যে আছে সেই আধার নাম্বার মানে আপনার বাবা বা আপনার ঠাকুমা বা আপনার মা যেই আছে তার আধার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে যে আপনার বাড়ির প্রধান। ঠিক আছে, আধার নাম্বারটি ফিল আপ করার পর আপনাকে যে আধার নাম্বারটি আপনি এখানে ফিল আপ করছেন এর সাথে আপনাকে আপনার ফ্যামিলির যে প্রধান তার আধার কার্ডের জেরক্সটিও এই ফর্মটির সাথে আপনাকে জমা করতে হবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছেন যে দেওয়া হচ্ছে আদার পার্সন উইথ ডিসেবিলিটি। যদি আপনার
हेड अफ द फैमिली प्रतिबंधी होता है तो आपने आबार येस कर देवें नतबा नो करते ठीक है। ठीक एक ही भाव आपके अपना हेड अफ द फैमिली डिटेल्स फिल आप करार पर आपके ठीक ही इन्हें अपना मायर नाम दादार नाम आपनर नामगुलो ये आपके लिखे देर पर तरह डिजिटल रेशन कार्ड नंबर दे कार्डे कैटेगरि दीते हैं और प्रत्येक आधार नंबर आपके लिखते हैं। आधार नंबर लिखे देर पर जैसे जैसे आधार नंबर आपने इन्हें लिखते मैंने अपना परिवार प्रत्येक सदस्य नाम लिखे देर पर तरह आधार कार्ड जेरक्स है से जेरक्सगुलो को आपके ये कागजटर साथ जमा करते हैं। ठीक है तो ये पुरो फर्म एक ही फिल आप करार पर आपके नीचे चले आसते हैं। नीचे चले आसार पर आपने अपशन देखते पे जाने लिखा है सिगनेचार एंड एल टी आई अफ द एप्लिकैंट। तो ये आनी जो आवेदन कर मैं अपना बाड़ी जो प्रधान से प्रधान के लिए सिगनेचार करते हैं और जो से सिगनेचार करते नारे तेल आपने इन्हें तरह आंगुलर चाप्टी नीते पेंगे। ठीक है ठीक एक ही भाव बाम साइड देखते हैं लिखा है डेट ये आपके डेट सिलेक्ट करते हैं क्योंकि तरह के देखो ऊपर देव आखिने एक बक्स देव आज है बक्सर जगह आपके ये टिक कर देते हैं। ठीक है तब देखो ये बला होता है आपके कागजटर साथ मैं फर्मटर साथ कौन कागज जमा करते हैं। तो ये फर्मटर साथ आपके जागज जमा करते हैं तरह मे प्रथम जो करते हैं से आपके अपना परिवार प्रत्येक आधार कार्डर जेरक्स आपके जमा करते हैं। आधार कार्डर जेरक्सटर साथे साथ जदि आपनारे को सदस्य बयस पाँच बचर नीचे हो मैं बाच्चा होते जैसे आधार कार्ड थे ना से ही क्षेत्र में आनी तरह बार्थ सार्टिफिकेट मैंने जन्म सार्टिफिकेट अपनी जेरक्स कर जमा करते हैं। ठीक है तपर देखो ये बला होता है तीन नम्बर जो आपके फर्मटर साथ जमा करते हैं से आनार जी कागजर मध्य आपनर नाम सठीक आज है से ही कागजटर जेरक्स आपके जमा करते हैं से आपके आपनर के सी सी कार्डो होते बैंक पासबुक होते ड्राइविंग लाइसेंस होते मैंने जखने आपनर नाम सठीक आज है से ही नाम कागजट जेरक्स आज है से ही जेरक्स आपके एक साथ जमा करते हैं। तब देखो नीचे बला होता है फोटोकपि अफ एक्सिस्टिंग डीआरसी मैंने आपनर जो एन बर्तमान रेशन कार्ड आज है से ही रेशन कार्डर जेरक्सगुलो को आपके एर साथ जमा करते हैं। तो बंधुगण ये फर्म आपके सठीक फिल आप करते हैं और फर्म फिल आप करार पर आपके फर्मटर साथ ही फर्म जोगुलो कागज लागे सब कागजगुलो को एकसाथे नहीं आपनर दुआर सरकार कैम्पे ब्लकर मध्य जमा करते हैं। तो बस आज के भिडियो यह पर्यटन छोड़ो देखा हूँ नतून भिडियोर संगे तत्ण टेक केयर एंड बाय।